আসসালামু আলাইকুম। বাংলা টুকোরিয়ান একাডেমি ইউটিউব চ্যানেল এবং বাংলা টুকোরিয়ান .com এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ নুরুল মোল্লা। শুরু করছি কেআইআইপি লেভেল ওয়ান এর ক্লাস, অর্থাৎ সাইথমা প্রোগ্রামের লেভেল ওয়ান এর ক্লাস, যেটাকে কোরিয়ান ভাষায় বলা হয় জোহো ইল। প্রথমে আমরা আজকে যেহেতু শুরুর ক্লাস আমরা বই সম্পর্কে ধারণা নিব, অর্থাৎ বইয়ের কাভার পাতাটা সম্পর্কে এবং প্রথম অধ্যায়ের শুরু পর্যন্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে বইয়ের কাভার পাতা যদি আমরা দেখি, তাহলে উপরে একটা ঘরের মতো ছোট্ট ছবি দেওয়া আছে, যেটা কোরিয়ার রাজবাড়ির বা পুরাতন বাড়িগুলোর একটা চিত্র। তার নিচে লেখা আছে বমবু সাহেথোনার প্রোগ্রাম ব্র্যাকেটে কেআইআইপি। বমবু হচ্ছে কোরিয়ার আইন মন্ত্রণালয়, আর সাহেথোনার প্রোগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা আমরা জিরো লেভেলের ক্লাসে করেছি, কেআইআইপি নিয়েও আলোচনা করেছি। এবং এই যে খুগলি ওয়ান, যেটা কোরিয়ার ভাষা বা সংস্কৃতি সংরক্ষণ করে, এই সংস্থা সম্পর্কে আমরা জিরো লেভেলে আলোচনা করেছি, তাই আলোচনাগুলো আমরা স্কিপ করে যাব। পালগানসা এবং মরিমাল, যেটা রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় পাতায়, এটা নিয়ে আমরা জিরো লেভেলে আলোচনা করেছি। আলোচনাটা একই রকম, যে কোরিয়াতে বর্তমান সময়ে অনেক বেশি বিদেশিরা আসতেছে, এই বিদেশিদেরকে কোরিয়ার সংস্কৃতি, তাদের দেশের সংস্কৃতি একত্রিত করে একটা শিক্ষা দেওয়া, যেন তারা আইন অমান্য না করে কোরিয়ার কালচার সংস্কৃতির সাথে মিশে যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে মূলত এই জায়গাতে আলোচনা। তারপরে চতুর্থ পাতায় রয়েছে ইরোদুগি, এইখানে বইয়ের যে অধ্যায়গুলো কিভাবে সাজানো হয়েছে এটা। তো আমরা এটা পড়ার কারণ হচ্ছে বইটা কি রকম ভাবে সাজানো আছে এটা সম্পর্কে আমরা একটা পূর্ণ ধারণা পাবো। প্রথমে এই অধ্যায়ের যে থিম, প্রত্যেকটা অধ্যায়ের একটা থিম, একটা বাক্য বা একটা বিষয় নিয়ে আলোচনা, টপিক, সেই টপিক নিয়ে কিছু ছবি থাকবে, শব্দ অর্থ থাকবে। তারপরে দ্বিতীয়তে, তারপরে সেটার ব্যাকরণ, এইখানে যে কথাগুলো প্রয়োগ করা হয়েছে, যে বাক্যগুলো ব্যবহার করা হয়েছে, বাক্যগুলো কিভাবে সুন্দরভাবে সাজিয়ে বলা আছে, কোন ব্যাকরণে বলা আছে, সেই ব্যাকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে এটাতে কিছু কথাবার্তা, কিছু রাইটিং অপশন, অর্থাৎ আপনাদের হোমওয়ার্ক যেটা বলি, সেই হোমওয়ার্কের মতো করে কিছু আলোচনা, লেখার বিষয় রয়েছে। আর একটা কথা সবসময় বলি, বাংলাদেশিরা সবসময় লেখাতে পিছিয়ে আছে, কথা বলাতে সবসময় এগিয়ে। আর পড়ার শুরুতেই যে কথাটা বলবো, বা কেআইআইপি বা যে কোনো কোরিয়ান ভাষা শিক্ষার ক্ষেত্রে যে কথাটা বলবো, সেটা হচ্ছে পর্যাপ্ত শব্দ অর্থ জানতে হবে। যে যত বেশি শব্দ অর্থ জানবে, গ্রামাটিক্যাল কোনো ফ্যাক্ট না, আপনি যদি শুদ্ধ করে সেই লাইনগুলো পড়ে অর্থ বুঝতে পারেন, তাহলে মুখস্থ করে সেই কথাগুলো হুবহু বলতে পারবেন। এখানে ব্যাকরণ মনে রাখা, মুখস্থ রাখা খুব জরুরি কিছু না, যে এটা এই ব্যাকরণেই হবে এমন কিছু না। পরীক্ষাতে ব্যাকরণ আসে না, লাইন আসে, সেই লাইন থেকে উত্তর করতে হয়, প্রশ্ন পড়ে উত্তর করতে হয়। এখানে ব্যাকরণের কোন নিয়ম এটা, এটা কিন্তু কখনোই আসে না, কোথাও আসে না, কথা বলতেও প্রয়োজন হয় না। তো ব্যাকরণটা মোস্ট ইম্পর্টেন্ট না, শব্দের অর্থ জানাটা জরুরি, বাক্যের অর্থ, লাইনের অর্থ এবং অর্থ অনুযায়ী কি উত্তর হবে, আপনি যদি পর্যাপ্ত পড়েন তাহলেই সেটা পারবেন। তারপরে তৃতীয় অংশে হোমওয়ার্ক, চতুর্থ অংশে যে কোরিয়ার যে সংস্কৃতি রয়েছে, ওই রিলেটেড যে সংস্কৃতিগুলো রয়েছে, সেই সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। ষষ্ঠ পাতায় আছে ছাড়ি, অর্থাৎ সূচিপত্র, বইয়ের সূচিপত্র। সূচিপত্র যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথম থেকে দশ পাতা পর্যন্ত এই যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি সূচিপত্র বা বই সম্পর্কে, এটা নিয়ে মূলত ধারণা দেওয়া আছে। এবং এই পাতাতে উল্লেখ করা আছে এক থেকে নয় পর্যন্ত নয়টা অধ্যায়, তারপরে একটা হাকসুপ। হাকসুপ হচ্ছে এই নয়টা অধ্যায়ের উপরে যে প্রশ্নগুলো পড়ানো হলো, সেই প্রশ্নগুলো মূলত প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন আর হাকসুপ পড়লে পরে যারা প্রি টেস্টের প্রিপারেশন নিচ্ছেন কেআইআইপি, তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তারপরে দশ থেকে আঠারো পর্যন্ত এবং শেষে একটা হাকসুপ। তাহলে কি হচ্ছে, আঠারোটা অধ্যায় রয়েছে এবং দুইটা হাকসুপ, টোটাল বিশটা অধ্যায় রয়েছে। বিশটা অধ্যায়ে আমরা বিশটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ, যেন সহজে খুব সংক্ষিপ্ত সময়ে আমরা বুঝিয়ে দিতে পারি, এভাবে চেষ্টা করব। তারপরের পাতায় যদি চলে যায়, আট এবং নয় নম্বর পাতা মিলে যেটা রয়েছে, সেটা হচ্ছে এই অধ্যায়ে কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যে চারটি ভাগে পড়ানো হচ্ছে বা বইটার অধ্যায়কে চারটা স্টেপে ভাগ করা হচ্ছে, প্রথমে বিষয়বস্তু, শব্দ অর্থ, থিম, তারপরে ব্যাকরণ, তারপরে যে হোমওয়ার্ক বা অ্যাক্টিভিটিস, হালদম যেটাকে বলা হয়, এবং তারপরে সংস্কৃতি, কোরিয়া সংস্কৃতি। এইভাবে এই নয়টা অধ্যায়ে কি কি আলোচনা, আঠারোটা অধ্যায়ে কি কি আলোচনা করা হয়েছে এটা। এবং সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে দশ এবং এগারো নম্বর পাতাটা। দশ এবং এগারো নম্বর পাতাটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এখানে এই বইয়ের যে চরিত্রগুলো রয়েছে, সেই চরিত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা এক নজরে চরিত্রগুলো দেখি।
কেআইপি প্রত্যেকটা বই পড়ার সময় বইয়ের চরিত্র পড়াটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই চরিত্রগুলোই গোটা বই বা প্রত্যেকটা অধ্যায়ে আচরণ করেছে। তাই যত বেশি আপনি এদের সম্পর্কে যখনই প্রাথমিক ধারণা থাকবে, কে কোন দেশের মানুষ, কার পেশা কি, তাহলে আপনার পড়াটা বুঝতে খুব সহজ হবে। তো আমরা প্রথমে চরিত্রগুলো দেখে নিই। প্রথমে বাম পাশ উপরে থেকে জেসন রয়েছে, ইংরেজি শিক্ষক, ইনি আসছেন আমেরিকা থেকে। তারপরে রাহমান, রাহমান রাহমান শেষি কোম্পানিতে চাকরি করে, ইনি একজন বাংলাদেশি। এই ক্যারেক্টারটা মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার, বাংলাদেশি ক্যারেক্টার, পুরো বইতেই এনার চরিত্র রয়েছে। তারপরে রয়েছে ইরিন, ইনি হচ্ছে চাইনিজ মানুষ এবং ইনি একটি বিপণন কোম্পানিতে বিপণন ডিউটি শিফট দোকানে চাকরি করে, বিপণন কর্মচারী। তারপরে রয়েছে জামশিদ, ভাষা পরিবর্তন সেন্টারে, ইসাচিপ সেন্টার যেটা বলি, অর্থাৎ এক জায়গা থেকে কুরিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় ভাষা পরিবর্তন করতে গেলে যে সংস্থার সহযোগিতা নিয়ে থাকে বা যে কোম্পানির সহযোগিতা নিয়ে থাকে সেইখানে চাকরি করে। তারপরে রয়েছে রামিন, রামিন হচ্ছে ইজিপ্ট মানে মিশরের মানুষ, মিশর থেকে এসেছে, সে একজন বিদেশি শিক্ষার্থী। তারপরে নিচের লাইনে চলে যায় আবার বাম পাশে একজন রয়েছে আঞ্জেলা, উনি একজন ট্রেডিং কোম্পানিতে চাকরি করতেছে, ফিলিপিনের মানুষ। তারপরে রয়েছে তার নিচে রয়েছে তার হাত ধরে ইউজিন, ইউজিন উনিও ফিলিপাইনের, যেহেতু অ্যাঞ্জেলার সন্তান হবে। তারপরে রয়েছে বাকমিনসু, ইনি হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং তার সাথে তার পরিবার রয়েছে। পরিবারের মধ্যে রয়েছে তার হুয়েন, ভিয়েতনামের মানুষ, উনি বিদেশিকে বিয়ে করেছে। হুয়েন, হুয়েন হচ্ছে যুব, যুব মানে হচ্ছে গৃহিণী, এবং তার একটা মেয়ে আছে এখানে দেখা যাচ্ছে, পাকসুলগি। এনার জন্ম কোরিয়াতে, এই মেয়েটার জন্ম কোরিয়াতে, এবং ছোদং হ্যাকসেং অর্থাৎ প্রাথমিক শিক্ষার্থী। তার পাশে যদি আমরা চলে যাই তাহলে কিম ইয়ংগুক, ইনিও কোরিয়ান মানুষ, ইনি হচ্ছে বাস ড্রাইভার। এবং তার পাশে খো ছন নামের একটা মহিলা রয়েছে, যার বাসা চায়নাতে এবং উনি একজন গৃহিণী। তার নিচে যদি আমরা লক্ষ্য করি, ইনি হচ্ছে আরেকজন মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার, জং আরা, ইনি কোরিয়ান ভাষার শিক্ষক। এবং সর্বশেষ ডান দিকে যে দুইজন রয়েছে, একজন হচ্ছে কিম সং মিন, ইনি কোদং হ্যাকসেং অর্থাৎ মাধ্যমিক শিক্ষার্থী। এবং তারপর নিচে রয়েছে সবার শেষ আনাইস, ফ্রান্স থেকে এসছে, ইনিও বিদেশি শিক্ষার্থী, ইউ হ্যাকসেং। এই হচ্ছে বইয়ের মূল ক্যারেক্টারগুলো। এই ক্যারেক্টারগুলো আপনারা কয়েকবার পড়বেন, কয়েকবার পড়লে কে কোন দেশের মানুষ এবং কার পেশা কি, এটা একটু নিজের মধ্যে নিয়ে নেবেন। যেহেতু এই বইটাতে 20টা চ্যাপ্টার, 100 ঘন্টার ক্লাস, 100 ঘন্টার ক্লাস মোটামুটি 3 মাস ব্যাপী হয়। আমরা যদি এক মাসে 4টা করে ক্লাস ভাগ করি, এক মাসে 4টা করে ক্লাস ভাগ করলে 12টা ক্লাসে 8 বারো 96 ঘন্টা হয়। তো 12টা ক্লাস 13টা ক্লাস হয়, 13টা ক্লাস সমান মোটামুটি 3 × 4 = 12, 3 মাস ব্যাপী হয়। তো 3 মাস ব্যাপী আপনার এই বইটা যেহেতু পড়তে হবে, এই বইয়ের ক্যারেক্টারগুলো কিন্তু জানতে হবে। তো আমরা বাংলাদেশিরা যেটা করি সেটা হচ্ছে, আমরা এই ক্লাসগুলো অনলাইনে করার পরে আমরা সরাসরি পরীক্ষাতে লেভেল 3 বা 4 এ চলে যাব, যার কারণে আমাদের এত বেশি সময় লাগবে না। তারপরে বলবো এই ক্যারেক্টারগুলো মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে এই ক্যারেক্টারগুলোর কাজ আছে। তো এটা মুখস্থ করবেন। আমরা আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ বইয়ের যে মূল অধ্যায় রয়েছে, মূল অধ্যায় থেকে আলোচনা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।